স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ওলকপি নিয়েছি। এই ওলকপিটা আমারই এক পরিচিতের বাড়ির ছাদের টবে হয়েছে, সে আমাকে এটা গিফট করেছে। তো দেখো, এই ওলকপিতে বেশ কিছু কচি পাতা রয়েছে। এই ওলকপি পাতাগুলোকে আমরা ভর্তা খেতে পারি, বাটা আর কি। তো প্রথমে আমি ওলকপির পাতাগুলোকে সব তুলে নিচ্ছি। পুরো কচি পাতাগুলোকে আমি তুলে নিলাম। নিজেদের বাড়িতে হওয়া আর জমিতে সার দেওয়া, এর মধ্যে অনেক তফাত। আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এটাকে আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার এই ওলকপির পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি এখানটায় তুলে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ওলকপি পাতা বাটা তৈরি করব। এখানে আমি ওই ওলকপির পাতাগুলোকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, একদম কচি পাতা, বেশ ভালো লাগছে। এইবার এখানে আমার একটা কড়া বসানো আছে গ্যাসে, আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এতে একটু সর্ষের তেল দেব। সাধারণত ভর্তা বা বাটা করতে সর্ষের তেলটাই বেশি ভালো হয়। আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে দিলাম। এতে আমি 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর 1/2 ছোট পেঁয়াজের 1/2 পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2 কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। জন্য এটাকে আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো, এখান থেকে আমার বেশ পাতা থেকে ভালো জল বেরিয়েছে। জলটা এখনো শুকোয়নি। এই জলটা শুকিয়ে গেলে আমার পাতাটা একটু ভাজা ভাজা হবে। এটাকে আমি আরো 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, আমার পাতা থেকে জলটা শুকিয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এটাকে এবার নামিয়ে নিয়ে শিলে বেটে নেব। বন্ধুরা, আমি শিলে এটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি শিলে বেটে নিচ্ছি। এটা প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে, বেশ এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তোমরা একবার করে খেও, খেলে না খেলে তো বুঝতে পারবে না, করে খেলে বুঝতে পারবে যে জিনিসটা কিরকম টেস্টি হয়। বন্ধুরা, এটাকে আমি একবার বেটেছি, এটাকে আমি আরেকবার বেটে নিচ্ছি। 2 বার বেটে নিলে একটু ভালো মিহি হয়। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আমি এটাকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তোমরা ইচ্ছে করলে এটা শুকনো লঙ্কা ভাজা আর কালো জিরে ভাজা দিয়ে এটা করতে পারো, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। আমি কিন্তু ওই রকম করেও খাই। তো আজকে একটু অন্যরকম করে তোমাদেরকে দেখালাম, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। বন্ধুরা, হয়ে গেল আমার ওলকপি পাতা বাটা। এর উপরে আমি দেখো অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটা অপশনাল, তোমরা ইচ্ছে করে নাও দিতে পারো। তবে আমার মনে হয় এই উপরে পরে একটু সর্ষের তেল যদি আমরা ছড়িয়ে খাই, তাহলে সর্ষের তেলের বেশ কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর
গন্ধ হয়। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ধন্যবাদ।